হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ইমরান। আমি আমার এই চ্যানেলে মেডিকেল সায়েন্সের সমসাময়িক বিষয়গুলো নিয়ে বেশ কিছুদিন ধরেই কথা বলছি আপনাদের সামনে, বিশেষ করে করোনা ভাইরাসের ভ্যাকসিন রিলেটেড তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করছিলাম। আজ একটি সুসংবাদ জানতে পেরেছি, সেই সুসংবাদটি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যে নিউজটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি তা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে 60-70% মানুষের দেহে, এমনটি বলছেন ICDRB-র সিনিয়র সায়েন্টিস্ট ফেরদোস কাদরি। চলুন একটু ভিতরে নিউজটা একটু দেখে নিই। দেশের 60-70% মানুষ করোনা ভাইরাস প্রতিরোধী হার্ড ইমিউনিটি অর্জন করে ফেলেছে বলে জানিয়েছেন র্যামন ম্যাক্সিসে পুরস্কার জয়ী এবং আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের, যেটা ICDRB নামে পরিচিত, এর বিজ্ঞানী ডক্টর ফেরদোস কাদরি। তিনি 17 সেপ্টেম্বর সকালে র্যামন ম্যাক্সিস ফাউন্ডেশন আয়োজিত এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অংশ নিয়ে এই কথা বলেছেন। তিনি বলেন, দেশের 60-70% মানুষের শরীরে করোনা প্রতিরোধী হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার কারণে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে করোনার নতুন কোনো ধরনের কারণে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে চলতে হবে, সেটা তিনি জানিয়েছেন। ডেল্টা ভাইরাসই শেষ কথা নয়, আরও ভেরিয়েন্ট আসতে পারে বলে তিনি সতর্ক করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা থাকায় করোনা যুদ্ধে বাংলাদেশকে অনেকটাই এগিয়ে নিয়েছে বলে তিনি মনে করছেন এই বিজ্ঞানী। এবার হার্ড ইমিউনিটি নিয়ে খুব সহজে বাংলায় আপনাদের সামনে কিছুটা তথ্য তুলে ধরার চেষ্টা করব। ইংরেজি প্রতিশব্দ হার্ড, HARD শব্দের অর্থ হলো ভেড়ার পাল, আর ইমিউনিটি শব্দের অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনারা সবাই জানেন। পূর্বে ভেড়ার পালকে রক্ষা করার জন্য টিকা দেওয়া হতো। যদি 100টি ভেড়ার মধ্যে 80টি ভেড়াকে টিকা দেওয়া হতো, তাহলে ওই পালটি রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতো। যদিও 80টি ভেড়াকে টিকা দেওয়া হয়েছে, তথাপি সেই দলের 100টি ভেড়াই রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতো। এই কনসেপ্টের উপর ভিত্তি করেই উৎপত্তি হয়েছে হার্ড ইমিউনিটি নামক একটি তত্ত্ব ইমিউনোলজির। সেখানে বলা হচ্ছে, একটি সমাজের যদি আমরা 60-70 বা 80% মানুষকে ভ্যাকসিনেট করে ফেলতে পারি, বা যদি তারা রোগে আক্রান্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু সেই রোগটির বিরুদ্ধে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। এবং এই যে 60-70% মানুষ ভ্যাকসিনেটেড হলো বা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করলো, এর ফলে সমাজের অন্যান্য মানুষও রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ অর্থাৎ ডেল্টা ভেরিয়েন্ট দ্বারা যে ঢেউটি বাংলাদেশে এসেছিল, বর্তমানে সেটা অনেকটাই স্থিতিশীল। কিন্তু যখন ঢেউটি এসেছিল বাংলাদেশে বর্ডার এরিয়া দিয়ে প্রবেশ করে, সেটি গ্রামগঞ্জে ছড়িয়ে যায় এবং অধিকাংশ মানুষকে ইনফেক্টেড করে। অনেক মানুষ রোগে আক্রান্ত হয়েছেন, আমরা দেখেছি, এবং টেস্টের মাধ্যমে অনেকে পজিটিভ হয়েছেন এবং অনেকে শুধুমাত্র সিমটম নিয়ে বাড়িতে বসেছিলেন কিন্তু তারা টেস্ট করাননি, তাদেরকেও আমরা ইনফেক্টেড বলেই ধরে নিচ্ছি করোনা প্যান্ডেমিকের এই সময়ে, এবং তারা সেই রোগ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছেন। যদি ধরা হয় 60-70% মানুষ ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তারা এই ভেরিয়েন্টের বিরুদ্ধে অলরেডি একটি রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে থাকার কথা, যেটি বলছেন ডক্টর ফেরদোস কাদরি, যেটি তার গবেষণায় বলেছেন। সেটি যদি হয়েই থাকে, তাহলে আমাদের জন্য অবশ্যই সেটি একটি সুখবর। আমাদের দেশের 60-70% মানুষ ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে হার্ড ইমিউনিটির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফেলেছে, এবং যেটা অন্যান্য মানুষকে রক্ষা দিবে। কিন্তু তিনি আরও একই সাথে স্মরণ করিয়ে দিয়েছেন যে ডেল্টা ভেরিয়েন্টটি একমাত্র শেষ নয় করোনা ভাইরাসের ক্ষেত্রে, অন্যান্য ভেরিয়েন্টও আসছে। ল্যামডা ভেরিয়েন্টের কথা আমরা শুনেছি, মিউ ভেরিয়েন্টের কথা শুনেছি, সেগুলো থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং একই সাথে ভ্যাকসিন নতে অনাগ্রহ প্রকাশ করা চলবে না। আমরা যত দ্রুত সম্ভব যে ভ্যাকসিনটি হাতের কাছে পাই, সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। আজ এ পর্যন্তই। মেডিকেল সায়েন্সের নতুন কোনো তথ্য পাওয়া মাত্র আপনাদের সামনে খুব সহজে বাংলায় উপস্থাপন করার চেষ্টা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, মেডিকেল সায়েন্সের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলছি খুব সহজে বাংলায়। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওটি এতক্ষণ সাথে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।